আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হিন্দু ভাই প্রশ্ন করেছে, পশু কুরবানি মানবতার পক্ষে নাকি বিপক্ষে? আসুন আমরা ভিডিও ক্লিপের মাধ্যমে শুনি ডক্টর জাকির নায়েক এর উত্তরে কি বলেছেন। আমার প্রশ্নটা হলো, বকরি ঈদ এটা কিছুদিন পরেই হবে এই বছরে, আর মুসলিমরা তারা বিশ্বাস করে যে এই বকরি ঈদে তারা কোরবানি দেয় ছাগল, মহিষ, গরু, বিভিন্ন পশু। আর ইসলাম ধর্ম অনুযায়ী ইনসানিয়াত আর মানবতা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক মানুষ দয়া দেখাবে বিভিন্ন পশু পাখির প্রতি আর মানুষের প্রতি, সবার প্রতি তারা দয়া দেখাবে। মুসলিমরা যদি এটা বিশ্বাস করে তাহলে কেন তারা কোরবানি দেয় এই ছাগল, গরু বা মহিষ, বকরি ঈদে কেন এগুলো জবাই করে? মুসলিমরা যে কাজটা করে সেটা কি মানবতার পক্ষে আছে, মানে মানবতা বা ইনসানিয়াত? ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে আমরা বকরি ঈদে কেন গরু ছাগল কোরবানি দেই, বকরি ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো? যে কোনো পশুর কথা বলতে পারো। প্রশ্নটা হচ্ছে ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো? তারা কোরবানি দেয়, পশু হত্যা করে। আপনাকে আমি প্রশ্ন করছি, বকরি ঈদ বাদে অন্য সময় কোরবানি দিলাম, এটার কি অনুমতি আছে? না না, এরকম তাহলে প্রশ্নটা এরকম কেন? তার বদলে ডাইরেক্ট প্রশ্ন করেন আমরা নন ভেজ খাই কেন? ঠিক, আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। আপনি তো জানতে চাচ্ছেন আমরা নন ভেজ খাবার খাই কেন, মাংস খাই কেন? আমার প্রশ্নটা হলো বকরি ঈদের সময় নিয়ে আর অন্যান্য সময়গুলো। আচ্ছা ঠিক আছে, দুটোরই উত্তর দিচ্ছি। বকরি ঈদে যেটা হয়, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাংস বা রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। অন্য ধর্মে এরকম না, অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু বলি দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে, সেটা খায় কে? ঈশ্বর খান? ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি, কমপক্ষে তিন ভাগের এক ভাগ অবশ্যই গরিব লোককে দিতে হবে, এক তৃতীয়াংশ দেব আত্মীয় আর বন্ধুদের, বাকিটা নিজের জন্য রাখব। নিজের জন্য ম্যাক্সিমাম এক তৃতীয়াংশ রাখতে পারবেন, চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন। তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছি, মানুষ জাতির উপকার করছি, আমরা তাদের জন্য খাবার দিচ্ছি। এখন কাউকে খাবার দেয়া এটা কি ভালো না খারাপ? খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে, এটা কি ভালো না খারাপ? ভালো, মানুষের জন্য এটা ভালো না খারাপ? ভালো। তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে, মানুষের জন্য ভালো কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে? আর সত্যি বলতে একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে, নন ভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না। তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন নন ভেজ খেতে, তাহলে আমরা সেটা খাবো না কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 1, সেই চতুষ্পদ প্রাণীর মাংস খাও যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ বলেছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 5, তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন যাতে করে তোমরা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো। এই কথাটা আবারও আছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 21, যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন, তাদের উদরের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও। তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন, তাহলে নন ভেজ খাবো না কেন? এবার লজিক্যাল কারণে আসি। এখনকার বিজ্ঞান বলছে যে নন ভেজ খাবারে, মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে, আর এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে। আমাদের মানুষের শরীরে 23 রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয়, এগুলোর মধ্যে 8টা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না, এগুলো পাই আমরা খাবার থেকে। এমন কোনো ভেজ খাবার নেই যেখানে এই 8টার সবগুলোই পাবেন, শুধুমাত্র মাংস জাতীয় বা নন ভেজ খাবারেই এই 8টা অ্যামিনো অ্যাসিডই পাবেন। এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন তৃণভোজী প্রাণীদের, গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সমান, তারা শুধু ভেজ খাবার খায়, মাংস খেতে পারে না। এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের, বাঘ, সিংহ, চিতাবাঘ, তাদের মুখের দাঁতগুলো সূচালো যাতে মাংস খেতে পারে, এই জন্য তাদের দাঁতগুলো থাকে সূচালো, তারা শুধু মাংসই খায়, ভেজ খাবার তারা খেতে পারে না। যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁতগুলো দেখেন, আমাদের সূচালো দাঁত আছে আবার সমান দাঁতও আছে, আমরা সব ধরনের খাবারই খেতে পারি। যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো, তাহলে আমাদেরকে সূচালো দাঁত দিলেন কেন? ননভেজ খাওয়ার জন্য। এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিপাকতন্ত্র, গরু, ছাগল বা ভেড়ার শুধু ভেজ খাবার হজম করতে পারে, ননভেজ হজম করতে পারে না।
আর মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র বাঘ, চিতাবাঘ, সিংহ শুধু মাংস হজম করতে পারে, ভেজ হজম করতে পারে না। আবার মানুষের যে পরিপাকতন্ত্র সেখানে আছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র, ভেজ খাবার হজম করতে পারে, নন ভেজ হজম করতে পারে। যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো, তাহলে দুটোই হজমের পরিপাকতন্ত্র দিলেন কেন? এছাড়াও অনেক ভুল ধারণা আছে যে হিন্দুদের ননভেজ খাবার খাওয়া উচিত না, এটা ভুল ধারণা। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, ঈশ্বর প্রাণী বানিয়েছেন, তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা। যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও, তাহলে কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় 5 অনুচ্ছেদ 31 যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য, সে ধরনের প্রাণীকে হত্যা করো, কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 40 যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয়। হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরো অনুচ্ছেদ আছে, বেদেও আছে যে মুনি আর ঋষিগণ নন ভেজ খাবার খেত, তারা গরুর মাংস খেত। মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88, পাণ্ডবদের গল্পটা তো জানেন, পঞ্চ পাণ্ডব পাঁচ ভাই, সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির, তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব, পূজার সময়, যাতে আমাদের পূর্বপুরুষের সন্তুষ্ট হবেন। ভীষ্ম উত্তরে বললেন, যদি তুমি লতা পাতা আর শাকসবজি উৎসর্গ করো, তাহলে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন এক মাস, মাছ উৎসর্গ করলে দুই মাস, যদি তুমি মাংস দাও তাহলে তিন মাস, যদি খরগোশ উৎসর্গ করো তাহলে চার মাস, যদি ছাগল দাও তাহলে পাঁচ মাস, শুকুরের মাংস দিলে তখন ছয় মাস, যদি পাখির মাংস দাও তাহলে সাত মাস, হরিণের মাংস দিলে আট মাস, এভাবে তিনি বলে গেলেন, মহিষের মাংস দিলে এগারো মাস, যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো এক বছর, আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন, তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও। এ কথা কে বলেছেন? ভীষ্ম যুধিষ্ঠিরকে। পুরো তালিকা দেওয়া আছে শাকসবজি। মাশাআল্লাহ, ভিড় আসলে খুবই ভালো লাগলো ডক্টর জাকির নাইকের মুখে, সবাই আমরা শুনলাম, আপনারাও শুনলেন, খুবই সুন্দর। তবে এই ধরনের ভিডিও দেখে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।